আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বের হলেন তৃষা ঢুকলেন পপি চলুন জেনে নেই বিস্তারিত ওয়েব সিরিজ ইন্দুবালাতে নাম ভূমিকায় অভিনয় করবেন নুসরাত ইমরুজ তৃষা কিছুদিন আগে এমনটাই নিশ্চিত করেছিলেন পরিচালক অনন্যা মামুন কিন্তু শুটিং শুরু করার পর দেখা গেল ইন্দুবালা চরিত্রে কাজ করছেন চিত্রনায়িকা পপি তাহলে তৃষা কোথায় আজ সোমবার বিকেলে প্রথম আলোকে তৃষা বলেন শেষ দিকে এসে মনে হলো চিত্রনাট্য মনের মতো হয়নি তাই সরে গেছি কিন্তু পরিচালক বলেছেন অন্য কথা তিনি বলেন ইন্দুবালা শুটিং এর জন্য ভারতে যেতে হবে কিন্তু ঠিক সময়ে তৃষার ভারতীয় ভিসা হয়নি তাই তৃষা এই ওয়েব সিরিজে কাজ করতে পারছেন না বাধ্য হয়ে তৃষা বের হয়ে গেলেন ঢুকলেন পপি ওয়েব সিরিজটির শুরু থেকে ইন্দুবালা চরিত্রে তৃষাকে নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন মামুন তিনি একাধিকবার বলেছেন অনন্য ইন্দুবালার তৃষার সবচেয়ে উপযুক্ত তবে এ ধারণা থেকে এখনো সরে আসেননি তিনি আজ প্রথম আলোকে বলেন তৃষাকে নিয়ে ইন্দুবালার চরিত্রে যেভাবে ভেবেছিলাম তা হয়তো দুর্দান্ত কিছু হতে পারত কিন্তু এখন যেহেতু জটিলতা তৈরি হয়েছে তাই কিছু করার নেই পপি এখন সেই চরিত্রে কাজ করছেন আমরা তিন দিন শুটিং করেছি তিনি মন প্রাণ উজাড় করে কাজ করেছেন আশা করছি দর্শক ইন্দুবালা হিসেবে তাকে পছন্দ করবেন ইন্দুবালার গল্পে দেখা যায় সমাজ জঞ্জালে ভরে গেছে চারোদিকে শুধু অন্যায় আর দুর্নীতি তা থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে হবে একজন এগিয়ে এসেছে সে ইন্দুবালা প্রতিবাদী একজন নারী কিন্তু হিংসা কিংবা সহিংসতা নিয়ে নয় ভালোবাসার পরম মমতায় সমাজ থেকে অন্যায় দূর করতে সে ধীর প্রতিজ্ঞ এমন গল্প নিয়ে এবার তৈরি হচ্ছে ওয়েব সিরিজটি পরিচালনা করছেন অনন্য মামুন এতে ইন্দুবালা চরিত্রে অভিনয় করছেন পপি এবারই প্রথম ওয়েব সিরিজে কাজ করছেন পপি বললেন ওয়েব সিরিজ এখন জনপ্রিয় হচ্ছে বড় মাপের অভিনয় শিল্পীরা এদিকে ঝুঁকছেন আমার কাছে কিন্তু দারুণ মনে হচ্ছে কলকাতায় টানা তিন দিন শুটিং করেছেন পপি তিনি বলেন গল্পটা দারুণ আরও বড় আয়োজন তাই কাজটি করতে আর কিছু ভাবতে চায়নি জানালেন বাংলাদেশের আর ভারতের বিভিন্ন লোকেশনে এই সিরিজের শুটিং হবে ইন্দুবালা প্রযোজনা করেছেন ইনোভেট সলিউশন লিমিটেড এই ওয়েব সিরিজের অন্য অভিনয় শিল্পীরা হলেন তারিক আনাম খান এ বি এম সুমন শহীদ সেলিম আচল প্রমুখ আগামী পনেরো নভেম্বর থেকে ইন্দুবালার প্রচার শুরু হবে সেভাবেই পরিকল্পনা করা হয়েছে প্রিয় দর্শক দেশ বিদেশে নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে